আসসালামু আলাইকুম। মনিশ কুকিং অ্যালবাম থেকে মনি সবাইকে ওয়েলকাম করছি। রমাদান করিম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতারের স্পেশাল একটা সালাদ, যেটার নাম জুসি ফ্রুট সালাদ। এখানে আমি কতগুলো ফ্রেশ ফ্রুট নিয়েছি, এগুলো ছাড়া আরও অনেক রকমের থাকবে। এখানে হাফ কাপের মতো পেঁপে, কিউই, আনার, গ্রিন অ্যাপেল, গ্রিন আঙ্গুর, আম, অ্যাভোকাডো, কালো আঙ্গুর, লাল আপেল, দুইটা কমলা। এখানে লাল আপেল একটা, এগুলো আমি খোসা ছিলে কেটেছি, আর সবুজ আপেল অর্ধেক। আপেলের খোসা ইদানিং খাওয়াটা তেমন একটা সেফ না, সো না খাওয়াটাই বেটার। এখন দিচ্ছি কালো আঙ্গুর আর সাদা আঙ্গুর, এগুলো কিন্তু সিডলেস। ম্যাঙ্গো দিচ্ছি, অ্যাভোকাডো, পেঁপে, কিউই, আনার দিচ্ছি অল্প, বাকিগুলো পরে লাগবে। এগুলো পিঙ্ক সল্ট, এখান থেকে কয়েকটা টুকরো গরম পানিতে গলিয়ে সেখান থেকে এক চা চামচ দিচ্ছি, তিন পিঞ্চের মতো সাদা গোলমরিচ। আমি কিন্তু ফ্রুটগুলো এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার অরেঞ্জগুলো ব্লেন্ডারে দিয়ে জুস করে নিচ্ছি। এবার একটা ছাঁকনিতে জুসগুলো ঢেলে নিচ্ছি, একটু ছেঁকে নিব। একটা স্পেচোলা দিয়ে এভাবে চেপে চেপে জুস বের করে নিচ্ছি, এগুলো দেয়া যাবে না। এখানে কিছু পুদিনা নিয়েছি, সেগুলো ভালো করে কুচি করে সালাদের সাথে মিক্স করে নিচ্ছি। পুদিনা পাতার ঘ্রাণটাতেই সালাদের টেস্ট ডাবল হয়ে যাবে। এ পর্যায়ে এখানে কেউ চাইলে একটু চিনি দিতে পারেন, বাট আমি একটু হেলদি রাখার চেষ্টা করছি। এবার ডিশ আউট করছি। আমি যে ফ্রুটগুলো দিয়েছি নট নেসেসারি সেগুলো দিয়ে আপনাকে বানাতে হবে বা থাকতে হবে, আপনার কাছে যে রকমের যে কয়েক রকমের আছে সেগুলো দিয়েই বানাতে পারেন। এবার উপরে আরও কিছু আনারের দানা ছিটিয়ে দিচ্ছি আর মাঝখানে কয়েকটা পুদিনা পাতা দিচ্ছি। এবার আপনারাই বলেন, প্রতিদিন ইফতারের টেবিলে এরকম একটা হেলদি জুসি ফ্রুট সালাদের প্রয়োজন আছে কি না। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।